আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই মচমচে পেঁয়াজু। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পেঁয়াজিটি তৈরি করেছি। আমি প্রথমে একটি মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজ কুচিটা খুব চিকনো করে কাটবেন না, খুব মোটা করেও কাটবেন না, মিডিয়াম করে কেটে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব তিনটি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব হাফ টেবিল চা চামচ পরিমাণ রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হাফ টেবিল চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব হাফ টেবিল চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা ঝালটা যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিব ধনে গুঁড়া হাফ টেবিল চা চামচ পরিমাণ, আর দিয়ে দিব চাট মশলা হাফ টেবিল চা চামচ পরিমাণ। এখন আমি সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে মেখে নিব। খুব চেপে চেপে মেখে নিতে হবে যাতে করে পেঁয়াজ থেকে একটা এক্সট্রা পানি বের হয়। তো আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বেসন, আর দিয়ে দিব এক টেবিল চা চামচ পরিমাণ ময়দা। আপনাদের হাতের কাছে যদি ময়দাটা না থাকে তাহলে আপনারা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখন আমি আবার সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। এখানে অতিরিক্ত কোনো পানি ব্যবহার করব না, পেঁয়াজের পানিটা দিয়েই আমি ভালোভাবে মেখে নিব। তো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। যখন দেখবেন পেঁয়াজটা আঠালো হয়ে গিয়েছে, কোনো ছড়িয়ে যাচ্ছে না, তখন বুঝে নিতে হবে যে আপনার পেঁয়াজুটা তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভাজার বলা। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটাকেও আমি গরম করে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজগুলোকে ছোট ছোট করে ছেড়ে দিব। আপনারা চাইলে বড় করেও ভেজে নিতে পারেন। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এই পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি পেঁয়াজগুলোকে উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে করে ভেজে নিব। আমি একটু কড়া করে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলোর কালার চলে এসেছে। এখন আমি পেঁয়াজগুলোকে তুলে নিব তেল ঝরিয়ে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার এই পেজটিকে ফলো করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মসুর ডালের মচমচে পেঁয়াজু। ইফতারিতে ঝটপট মাত্র 10 মিনিটে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। এখন আমি মসুর ডালটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব। মসুর ডালটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। তো আমার আধা ঘন্টা হয়ে গিয়েছে।
এখন আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। তো আমার ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের মসুর ডালের পরিমাণ অনুযায়ী সব কিছু দিয়ে নেবেন। আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়া, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এখন আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নিব। তো আমার মেখে নেওয়া প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা, রসুন বাটা আর জিরা বাটা। এগুলো দেওয়ার পর আবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভাজার পালা। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি এই মসুর ডালের বড়াটাকে ছেড়ে দিব। এখন আমি এই পেঁয়াজগুলোকে উল্টিয়ে দিব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখব, বেশি হাই হিটে ভাজব না। এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে করে ভেজে নিব। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার এই পেজটিকে ফলো করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।